সালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি তোমরা মোটামুটি ভালো আছো। প্রত্যেক মহাবিদ্যালয় কর্তৃক আজকের জুম অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। পরিবারের নেন আজকের ক্লাসটা এসএসসি পরীক্ষার্থীদের, যারা এবছর পরীক্ষা দেবে তাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমি তোমাদের ক্লাস নিয়ে আসছি এবং তারা যেগুলো একটি ক্লাস দেখতে যাচ্ছে। এখানে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি সুরেন চৌধুরী, অসুখ আজকে আমার পরিচিতি হচ্ছে প্রথম পর্যায়ে চতুর্থ অধ্যায় উচ্চতারী ব্যবসা। শিক্ষার্থীরা আমি আগেও তোমাদের এই ক্লাস করতে শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য জন্য ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এই অধ্যায়গুলো অনেকবার পড়েছো আর এই অধ্যায়গুলো তোমাদের কাছে নতুন পাওয়ার কিছু নেই, নতুন কোনো তথ্য নেই। তোমরা শুধু টিউশন দেবে, ভালোভাবে পড়বে, আশা করি তোমরা ভালো ফলো করবে অর্জুন। আর এই ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র টিউশন দেওয়া হিসেবে শিক্ষার্থীরা কথাটা বলি। তোমরা আমরা জানি মালিকানার ভিত্তিতে ব্যবসাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসাটা তখনই করার চিন্তা ভাবনা আছে যখন এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা চলে আসে, অর্থাৎ তার ব্যবসাটা খুব বড় করতে চাওয়া হয় এবং আরো কেউ একজন সদস্য বৃদ্ধি করতে করার প্রয়োজন পড়ে। তখন যখন সদস্য সংখ্যা এক থেকে অধিক হয়ে যায়, একাধিক হয়ে যায়, তখন সদস্যদের মধ্যে একটা চুক্তি সম্পর্কে গড়ে তুলতে হয়। কারণ আমরা জানি 1936 সালে অংশীদারি আইনে যারা এক বা একাধিক ব্যক্তি একত্রিত ব্যবসা পরিচালনা করবে তাদের চুক্তি অবশ্যই থাকতে হবে, চুক্তিটা লিখিত চুক্তি থাকতে হবে। আর চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসাটা অংশীদারি হিসেবে ধরা যায় না, এই জন্যই কারণ সদস্যদের মধ্যে যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা কোনো সমস্যার সৃষ্টি হয় তখন আইনগত কোনো সমাধান পাবে না যদি চুক্তিতে উল্লেখ না থাকে বা চুক্তিপত্র না থাকে। তাই চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। ইতিপূর্বে আমি বেশ কয়েকটা পার্ট নিয়ে কথা বলেছি, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অংশীদারি চুক্তিপত্রের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ পার্টনারশিপ। বাংলাদেশে প্রচলিত 1932 সালে অংশীদারি আইনের 5 ধারায় বলা হয়েছে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, সামাজিক বা উত্তরাধিকারী মর্যাদার থেকে নয়। তাই দুই বা চুক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা শুরু করা হয়। এই চুক্তি হতে পারে 3 ধরনের, লিখিত, মৌখিক এবং লিখিত প্রতিবন্ধিতা। অনেক ক্ষেত্রে তোমরা একটা চিত্র পেয়ে গেছো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তি করতে কয় ধরনের হয়, 3 ধরনের, ঠিকই, লিখিত, মৌখিক, লিখিত এবং নিবন্ধিত, তিনটাই। এই চুক্তি লিখিত রূপকে চুক্তিবদ্ধ করেন, তখন একটা চুক্তিবদ্ধ যে আমাদের এই অংশীদারি ব্যবসাটা কিন্তু আবার নির্দিষ্ট মেয়াদকাল থাকে, আবার অনির্দিষ্ট মেয়াদকালের জন্য থাকে। আমরা সেই অংশীদারি ব্যবসার প্রকাশভেদ গুলো আমরা করেছি, আমরা সেখানে দেখতে পেরেছি যে অংশীদারি ব্যবসা কোন কোন সময়ের জন্য গঠিত হয়। অর্থাৎ আমরা যে সময়ের জন্য ঘুরতে না কেন আমরা যখন অংশীদারি ব্যবসা করবো একাধিক সদস্য থাকবে তখন আমাদের লিখিত হওয়াটাই ভালো এবং লিখিত হলে সেটা চুক্তি করতে হবে। চুক্তি দ্বারা আইনগত ভিত্তি তৈরি হয়, এই জন্য চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলা হয়। অর্থাৎ অংশীদারি ব্যবসায় গঠন, পরিচালনা, মূলধন সরবরাহ, মুনাফা বণ্টন প্রভৃতি বিষয়ে অংশীদারদের ঐকমত্যকে অংশীদারি চুক্তি বলে। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। আর চুক্তির লিখিত রূপটি হলো চুক্তিপত্র, চুক্তিপত্র অংশীদারি ব্যবসায়ের প্রধান দলিল।
চুক্তির ভিত্তিতে অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়। এতে অংশীদারদের ব্যবসার গঠন, উদ্দেশ্য, সাহিত্য, পরিচালনা ও নিয়ন্ত্রণ, মূলধনের বিবরণ, লাভ লোকসানের বণ্টনের অনুপাত, অংশীদারদের অধিকার ও দায়িত্ব প্রভৃতি বিষয় সর্বসম্মতিক্রমে লেখা থাকে। এটি ব্যবসায় পরিচালনার দিক নির্দেশ হিসেবে কাজ করে। এতে কোনো বিষয়ে উল্লেখ না থাকলে অংশীদারি আইন 32 অনুযায়ী তার নিষ্পত্তি করা হয়। তোমরা এই অংশীদারির ভোটে চান দাখিল করতে পারবে এবং দু একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এখনো দেওয়া আছে সিপি গুপ্তের মধ্যে। রিটেন এগ্রিমেন্ট অফ পার্টনারশিপ ইজ নোন অ্যাজ পার্টনারশিপ ডিল অর আর্টিকেলস অফ পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারি চুক্তির লিখিত রূপেই অংশীদারি চুক্তি করতে পারো না। তোমরা একটু সংগঠিত চুক্তিগত বিষয়বস্তু চুক্তি অংশীদারি পক্ষের মূল সংবিধান ও পথ নির্দেশক বা দিক নির্দেশক হিসেবে কাজ করে। ভবিষ্যতে অংশীদারদের মধ্যে মতবিরোধ এবং ব্যবসা পরিচালনায় জটিলতা এড়াতে চুক্তিপত্রের বিভিন্ন বিষয় উল্লেখ থাকে। সাধারণত চুক্তিপত্রের নিম্নোক্ত বিষয় থাকে, সেগুলো উল্লেখ হচ্ছে অংশীদারি ব্যবসায়ের নাম, ঠিকানা, প্রকৃতি, উদ্দেশ্য, আওতা, কার্যক্রম, বিস্তারিত বর্তমান বা বিস্তৃত গুরুত্ব এলাকায় এটা হতে পারে, সেগুলো উল্লেখ থাকে। অংশীদারদের নাম, ঠিকানা এবং পেশা বা দায়ী দায়িত্ব বা প্রতিনিধি, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা অংশগ্রহণকারীর নাম, সাম্মানিক দায়িত্ব অধিকার, ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ এবং প্রত্যেক অংশীদার প্রদত্ত মোট মূলধনের পরিমাণ কত এবং উত্তর নির্ভরতা কি পরিমাণ, ব্যবসা পরিচালনা নিয়মাবলী ও লাভ লোকসান বণ্টন পদ্ধতি, আর্থিক লেনদেন তথা হিসাব রক্ষণ পদ্ধতিটা কি হবে, যে ব্যাংক হিসেব খোলা হবে সেই ব্যাংকের নাম এবং নাম বা যদি হিসাব পরিকল্পনার নাম, প্রাতিষ্ঠানিক বইপত্র ও তৃতীয় পক্ষের সাথে সম্পর্কিত কোনো চুক্তি থাকে, তার কাগজপত্র, অংশীদার কর্তৃক ঋণ নেওয়া বা তার সুদের পরিমাণ বা ঋণ পরিশোধের পদ্ধতি, নতুন অংশীদার নেওয়া হবে কিনা বা পূর্ণ অংশীদার কিভাবে অবসর গ্রহণ করবে বা বুঝাই দেওয়া হবে, হ্যাঁ ইত্যাদি বিষয়, ইত্যাদি অনেকগুলো বিষয় তোমরা করেছো। উপরোক্ত বিষয়গুলোই হচ্ছে অংশীদার চুক্তিপত্রের মূল বিষয়বস্তু। এগুলো অবশ্যই চুক্তিপত্রের লিখিত আকার থাকতে হবে, অর্থাৎ চুক্তিপত্র থাকতে হবে। চুক্তিপত্র অংশীদার চুক্তিপত্রের নমুনাটা, অংশীদার চুক্তিপত্র আসল নমুনাটা কি, এই যে নমুনা দেওয়া আছে শর্তগুলো কি কি, তৃতীয় প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষের বিভিন্ন পক্ষই বিদ্যমান। এই চর্চের মাধ্যমে অংশীদার ব্যবসায়ের অংশীদারদের মধ্যে চুক্তিপত্রের একটা বা চুক্তিপত্রের ভিতরে যে শর্তাবলী আছে প্রথম পক্ষের ক্ষেত্রে, ব্যবসার নাম, ব্যবসার ঠিকানা, ব্যবসার কার্য এলাকা অর্থাৎ কোন এলাকায় কাজ করা সম্ভবত হচ্ছে, ব্যবসার উদ্দেশ্য প্রকৃতি, ব্যবসা আরম্ভের তারিখ, মূলধন, মূলধনের উপর সুদ, মূল গ্রহণ ও তার সুদ, উত্তোলন, উত্তোলনের উপর সুদ, লাভলোকসান বণ্টন, ব্যবস্থাপনা ও পরিচালনা পদ্ধতি, পারিশ্রমিক অর্থাৎ শুধু সরাটি করবে, শুধু সরা করলে এই ক্ষেত্রে কোনো পারিশ্রমিক নিবে কিনা, যদি কেউ টাকা উত্তোলন করতে চান সে উত্তোলন করলে কিভাবে উত্তোলন করবে, সর্বশেষ টাকা যদি উত্তোলন করে সুদ দিতে হবে কিনা, আর সুদ যদি দেয় তাহলে সুদের হার কত, সুদ পরিশোধের পদ্ধতি কিভাবে ইত্যাদি উল্লেখ করতে হবে, স্বাক্ষর দান, ব্যাংকের নাম হিসেবে ধরো ব্যাংকে যে টাকাগুলা জমা করবে অথবা লাভ লোকসান লাভই থাকবে, সেক্ষেত্রে কোন ব্যাংকের নাম, এই ব্যাংকের হিসাবের ধরনটা কি, চলছে স্থায়ী সঞ্চয় আছে, তারপরে ব্যাংক হিসেবে পরিচালন যে করতেছেন ব্যাংকের যে পরিচালন ম্যানেজার তার নাম ঠিকানা কতটুকু থাকবে, হিসেবের বছর আমরা কোন বছর কোন বছরে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত যেমন কোনো পরিদর্শন চূড়ান্ত হিসাব প্রকাশ, নতুন অংশীদার গ্রহণ, অবসর, সব পরিবর্তন সব।
সদস্যদের মধ্যে আলোচনা বা সভা হবে এবং সভা থেকে কি পরিবর্তন আছে সেগুলো উন্নত হবে। অংশীদারি ব্যবসায় নিবন্ধনের ধারণা। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে মূলত অংশীদারদের চুক্তিপত্রের নিবন্ধন কি বিধান হয়। এই ব্যবসা অংশীদারি আইন দ্বারা সৃষ্টি হয় না, চুক্তি সম্পর্কের ভিত্তিতে সৃষ্টি হয়। কাজেই অংশীদারি চুক্তিপত্রে নিবন্ধন করলে ব্যবসায় নিবন্ধন কাজ সম্পন্ন হয়ে যায়। এরূপ নিবন্ধন ব্যবসায়ের শুরুতে বা পরবর্তী যে কোনো সময় করা যায়, তবে এটি অংশীদারি আইনে বাধ্যতামূলক করা হয়নি। এটি সম্পূর্ণ অংশীদারদের ইচ্ছার উপর নির্ভর করে, অর্থাৎ অংশীদারদের ইচ্ছে করে ব্যবসায় নিবন্ধন করতে পারে আবার নাও করতে পারে। তবে অংশীদারি ব্যবসা কোনো আইনি সত্তার সৃষ্টি হয় না। এরূপ ব্যবসা সর্বদাই অংশীদারদের নামে পরিচালিত এবং পরিচিতি লাভ করে আসছে। প্রতিষ্ঠান ও অংশীদাররা বেশ কিছু বাড়তি সুবিধা পায় যদি প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। ফলে অংশীদারদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি বা ঝগড়া বিবাদ হলে তার সহজে মীমাংসা করতে এই চুক্তি করতে পারে। সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধকের অফিসে অংশীদারদের ব্যবসায়ের চুক্তিপত্র সংরক্ষণ ও ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলা হয়। অংশীদারি ব্যবসায় নিবন্ধন পদ্ধতিটা কি? অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র সংরক্ষণ ও ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণ বা তালিকাভুক্তকরণ প্রক্রিয়াকেই বোঝায়। সেই ক্ষেত্রে কমপক্ষে ছয়টা ধাপ তাদের অনুসরণ করতে হয়। এক হচ্ছে আবেদন পত্র সংগ্রহ। আবেদন পত্র সংগ্রহ একটা প্রক্রিয়া পূরণ করবে এবং পূরণ করার পর তো আমি জানি সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ বিদ্যুৎ এবং ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ লোকজন চেক আমার চেক করছে ব্যাংকিং হোক আর অংশীদারি ব্যবসা হোক আমার সকল সদস্যরা সাথে পরিবহন করবে। আবেদন পত্র জমা দেওয়া হবে, নিবন্ধ করতে যথাযথ ভাবে পূরণ হয়েছে কিনা যদি সন্তুষ্ট হয় তখন তারা তাদেরকে নিবন্ধন করবে বা রেজিস্ট্রেশন নম্বর প্রদান করবে। ছোট ধাপের মাধ্যমেই অংশীদারি ব্যবসায় নিবন্ধন পদ্ধতির কার্যক্রম শেষ হয়। অংশীদারি আইনের 58 ধারায় বলা হয়েছে অংশীদারি প্রতিষ্ঠান যে এলাকা অবস্থিত তার সবচেয়ে নিকটতম সরকার নিযুক্ত নিবন্ধিত থেকে নির্দিষ্ট আবেদন সংগ্রহ করে করতে হবে। আবেদন পত্রে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে না ব্যবসা শুরুর তারিখ, প্রধান কার্যালয়ের ঠিকানা, ব্যবসায়ের মেয়াদের দায়িত্ব, ব্যবসা সম্বন্ধে এলাকা পর্যন্ত হতে পারে, অংশীদারদের যোগদানের তারিখ, কার্য শাখা থাকে সেগুলো, ঠিকানা, অংশীদারদের নাম, ঠিকানা, পেশা প্রভৃতি, ব্যবসায়ের প্রকৃতি ও উদ্দেশ্য ইত্যাদি এবং আবেদন পত্রের সাথে চুক্তিপত্রের একটি কপি সংযুক্ত করতে হবে এবং সেখানে অংশীদারে সবাই স্বাক্ষর প্রদান করবে। 58 ধারা অনুযায়ী নির্ধারিত ফি ও আবেদনটি জমা দিলে নিবন্ধন যথাযথভাবে পূরণ হয়েছে কিনা তা যাচাই বাছাই করবেন। এরপর উক্ত বিষয়ে তিনি সন্তুষ্ট হলে ব্যবসায়ের প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করতে বা ফাইলে তালিকাভুক্ত করবেন। পরবর্তীতে তিনি পত্রের মাধ্যমে তা জানিয়ে দেবেন। পত্র পাওয়ার পর নিবন্ধন প্রক্রিয়ার কাজ শেষ হবে। অংশীদারি ব্যবসায়ের অংশীদার চুক্তিপত্রে ব্যবসা পরিচালনা সংক্রান্ত সব বিষয় উল্লেখ থাকে। এই জন্য ব্যবসায়ের নিবন্ধকের সাথে সাথে চুক্তিপত্রে নিবন্ধন হয়ে যায়। তাই নিবন্ধকের পর চুক্তিতে কোনো পরিবর্তন করতে হবে অংশীদারি আইনে 7 এবং 61 ধারা অনুযায়ী নিবন্ধক বরাবর আবেদন পরিবর্তন করতে হয়। যে শর্তগুলো থাকে নিয়ে আবেদন করতে হবে এবং কোন কোন ধারা অনুষ্ঠিত জানা সেটা অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম নিবন্ধন না করে তাহলে বাংলাদেশে প্রচলিত 1972 সালের অংশীদারি আইনের অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। ফলে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় কিছু আইনপত্র দুঃসুবিধা থাকে। ফলে সুবিধাগুলো অনিয়মিত পায় প্রতিষ্ঠান অসুবিধা অপর অংশীদারদের বিরুদ্ধে মামলা টাকা পয়সা দরকার বাকি থাকে ইচ্ছে করলে প্রতিষ্ঠানের পরিবেশে মামলা করতে পারে বা এক অংশীদার তেমন বিরুদ্ধে মামলা করতে পারে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে পাওনা টাকা আদায়ের জন্য মামলা করতে পারবে না। তারপরে পাওনা আবার পাল্টা পাওনা দাবি তো মামলা করতে পারে
চুক্তিজনিত অধিকার আদায়ের ক্ষেত্রে মামলা করতে পারবে। এই যে ছোটগুলো সমস্যা আছে, পুলিশে অংশীদারের ক্ষেত্রে নিবন্ধন না করে তাহলে সম্মুখীন হতে হয়, আর যদি নিবন্ধিত হয় তাহলে সব অধিকার বহাল থাকে। ব্যবসায়ের বিলুপ সাধন, পাওনা বা অংশ খুঁজে পাওয়া, সম্পত্তি পুনরুদ্ধার, অর্থ আদায়, 100 টাকা পর্যন্ত মামলা আদায় করতে পারবে, 100 টাকা পায় তবে মামলা করতে পারবে। 2 লে অংশীদারদের সম্পত্তি বিশ্বাস ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তৃতীয় পক্ষের কাছে কিছু কারণে বা চুক্তির দুটো টাকা দিয়ে পেয়ে থাকে সেটা সে সেই দাবি আদায় করার লক্ষ্যে সে মামলা করতে পারে। তাহলে আমরা দেখলাম অংশীদারি চুক্তিপত্র নিবন্ধন করে বা অংশীদারি ব্যবসা যদি নিবন্ধন করে তাহলে সে কিছু ধরনের সুবিধা পায়, আবার যদি নিবন্ধন না করে তাহলে সে কিছু ধরনের সমস্যার সম্মুখীন হয় বা কিছু সমস্যার সে পরিণত হয়। ব্যাপারে আমরা কথা বলি অংশীদারদের যোগ্যতা নিয়ে, যারা অংশীদার আছেন তাদের কি ধরনের যোগ্যতা থাকতে হবে। প্রথমেই বলা ছিল যে অংশীদারদের যোগ্যতা বলতে অংশীদারের চুক্তির সম্পাদন, ব্যবসা গঠন ও পরিচালনার ক্ষেত্রে আইনগত যোগ্যতা থাকাকে বোঝায়। 1972 সালে অংশীদারি আইন অনুযায়ী চুক্তি সম্পাদনে যোগ্য কোনো ব্যক্তি অংশীদারি ব্যক্তির অংশীদার হতে পারে, সাধারণত নাবালক, উত্তৃত মস্তিষ্ক মানে পাগল বা তেউলিয়া ছাড়া যে কোনো ব্যক্তি, বাংলাদেশের নাগরিক হতে হবে যদি এরকম ব্যক্তি থাকে সে অংশীদারি পক্ষে অংশীদার হওয়ার যোগ্যতা রাখে। অংশীদারি আইনের 30 ধারে বলা হয়েছে নাবালক অংশীদারি ব্যক্তি অংশীদার হতে পারে না। অংশীদারি আইন অনুযায়ী সকল অংশীদারদের সম্মতিক্রমে কোনো মৃত অংশীদার বা কোনো মৃত অংশীদারের নাবালক সন্তানকে ব্যবসার অংশীদার হিসেবে সুবিধা বা মুনাফা দেওয়া যেতে পারে, এমনকি নাবালক কে একজন অংশীদার হিসেবে গণ্য করা যায় এবং নাবালক অন্য অংশীদারদের সম্মতি গ্রহণ করতে পারে এবং মুনাফার অংশ হিসেবে করতে পারে, কিন্তু জেলা পরিষদের ব্যাপারে তার ব্যক্তিগত সম্পত্তি সম্ভব হবে না। শুধু ব্যবসায় সে যে পরিমাণ অর্থ বা সম্পত্তি বিনিয়োগ করেছে সেই পরিমাণ তাকে দায়ী হতে হবে এবং দখল করতে হবে, অর্থাৎ এর দায় হবে সীমিত। আইন অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশীদারের রূপে সদস্য হতে পারে না, সদস্য হতে পারবে না, আমরা জানি তো বুঝতে পারি কিন্তু পারবে না, সেটা হচ্ছে নাবালক বা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, ব্যক্তিত্ব মস্তিষ্ক সম্পন্ন বা অপ্রকৃত ব্যক্তি, বিদেশি কোনো রাষ্ট্রদূত, বিদেশি শত্রু প্রতিষ্ঠান সংস্থা বা সংগঠন, রাষ্ট্রীয় বিশেষ দায়িত্ব পালনকারী ব্যক্তি যেমন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য প্রকৃতি, সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি এবং ফেরারি আসামি বা দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, কিন্তু এই প্রতিগুলো ব্যক্তি অংশীদারদের অংশীদার পরমকে যোগ্যতা রাখে না। অংশীদার নির্বাচনের বিভিন্ন বিষয় সমূহ আবার দেখতে হবে। ব্যবসায় অংশীদার বিবেচনার জন্য বা নির্বাচনের জন্য একজন ব্যক্তির করা দরকার, সে ব্যক্তিগত ভাবে নীতিগ্রস্ত কিনা বা তার সেই যোগ্যতা আছে কিনা, যদি সেগুলি তাদের তরফে চুক্তি সম্পর্কে দেখতে হবে। সদস্য কত সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 2 এর মধ্যে আছে কিনা দেখতে হবে, আর ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ 2 জনের মধ্যে আছে কিনা, সত্যতা ও বিশ্বাস তার মধ্যে সেখানে আছে কিনা, পারস্পরিক আস্থা একজন আরেকজনকে বিশ্বাস করতেছে কিনা, সচ্ছলতা সে বিনিয়োগ করবে টাকা, এবং সদস্যদের মধ্যে বলা আছে যদি তাদের লোকসান বেশি হয় যে সদস্য 500 যে পরিমাণ বিনিয়োগ করছে এগুলো ছাড়াও তার নিজস্ব অন্য সম্পদ থেকে নিয়ে যাবে, তাদের তার একজন দিক থেকে সচ্ছলতা আছে অনেক করবে, চুক্তির প্রতি আনে করতে সে একটা চুক্তি করলে এই চুক্তি অনুযায়ী কাজ করতেছে কিনা, সে তার যে চুক্তি সে যে কর্ম গ্রহণ করলো সে অনুযায়ী তার ব্যক্তি আছে কিনা বা কথা বলে তার সেই দক্ষতা আছে কিনা, এই গুণগুলো থাকতে হবে, ব্যবসায় জ্ঞান হবে কিনা, ব্যবসা পরিচালনা ক্ষেত্রে প্রথমত অবশ্যই কারো জ্ঞান থাকে না বা জ্ঞান থাকে কিন্তু সে বুঝে না কিভাবে অ্যাপ্লাই করবে, কিন্তু
সেই দক্ষতাটা সে কিভাবে কাজগুলো সুষ্ঠুভাবে করা যায় সেই ধারণাটা তাদের কথা থাকতো নির্ভরযোগ্য অংশীদারটা প্রত্যেকভাবে অংশগ্রহণ করে তার শর্ত কর্ম কিনা সেটা অবশ্যই প্রতি সকল সদস্যরা এই ক্ষেত্রে একজন আরেকজন প্রতিনিধি নির্ভর করা যায় কিনা সে বিষয়টাও উল্লেখ করতে হবে। সাধারণ স্বার্থের প্রতি আনুগত্য এমন ব্যক্তি নিয়ে সুপারিশের বিবেচনা করতে হবে যার মধ্যে ব্যবসায়ের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তার মানসিকতার কথা যে ব্যক্তি নিজের স্বার্থ বাদ দিয়ে ব্যবসার স্বার্থকে অগ্রাধিকার দিতে পারবে অংশীদার হিসেবে সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। অংশীদার নির্বাচনে উপযুক্ত বিষয়গুলো বিবেচনা করা হলে উপযুক্ত অংশীদার বাছাই করা সম্ভব হবে। এতে অংশীদারের ব্যবসায় সুন্দরভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ হয়। অংশীদারি ব্যবসায়ের বিল শোধন প্রক্রিয়া অংশীদারি ব্যবসায়ের বিল শোধন বলতে মূলত অংশীদারের মধ্যে সম্পর্কের বিলুপ্তি ঘটাবে আর চুক্তির মাধ্যমে যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় তা ভেঙে যাওয়াকে অংশীদারি ব্যবসায়ের বিলুপ শোধন বলা হয়। আর বিলুপ করতে হলে সদস্যরা আবার নতুন অংশীদারি সম্পর্ক গঠন করলে তাকে অংশীদারি ব্যবসায়ের পুনর্গঠন বলা যায়। 5 বছর জন্য ছিল আমার পুনর্গঠন হয়ে গেল 1932 সালের অংশীদার আইন অনুযায়ী ডিসলিউশন অফ পার্টনারশিপ বিটুইন অল দ্য পার্টনার্স অফ দ্য ফার্ম ইজ কল্ড এ ডিসলিউশন অফ দ্য ফার্ম অর্থাৎ অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের গুরুত্বকে অংশীদারি প্রতিষ্ঠানের বিলুপ্তি যে কে মিত্র বলেন ডিসলিউশন অফ ফার্ম মিন দ্য টার্মিনেশন অফ কন্ট্রাক্ট অর রিলেশনশিপ বিটুইন অল দ্য পার্টনার্স সকল অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্কের অবসানকেই অংশীদারি ব্যবসায় বিল হবে। এক্ষেত্রে একটা পদ্ধতি আছে একটা পদ্ধতির মাধ্যমে একটা প্রতিষ্ঠানের বা একটা অংশীদারি ব্যবসা বিল প্রদান করতে হয়। এক হচ্ছে সবাই একমত হয়ে বিল প্রদান সেটা হচ্ছে 40 দাঁড়ায়। আরেকটা হচ্ছে বাধ্যতামূলক বিল বিলুপ সভা সেটা হচ্ছে দেশের প্রচলিত আদালত আইনজীবী আদালত থেকে সেটা প্রাপ্ত করত অ্যাকচুয়ালি তারা অনুযায়ী বিশেষ শেষ ঘটনা সাপেক্ষে বিলুপ প্রদান সেটা 42 দাঁড়ায় বলা হচ্ছে এবং বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ প্রদান অংশ তারা মনে করি যে আমরা করবো না তখন তারা নিজেদের মধ্যে একটা বিজ্ঞপ্তি উপরোক্ত 40, 41, 42, 44 এই 5টা ধারায় অংশীদারি ব্যবসার বিলুপ সাধন করবে। সেক্ষেত্রে তোমরা সেই ধারাগুলো ভালো করে একটা আলোচনা করবে কারণ অবজেক্টিভ জেনে বাংলাদেশের অংশীদারি ব্যবসার অবস্থান একতালিকা ব্যবসায়ের তুলনায় অনেক ক্ষেত্রেই অংশীদারি ব্যবসায় সুবিধা বেশি পাওয়া যায়। তারপরও বাংলাদেশে অংশীদারি ব্যবসা যথেষ্ট পরিমাণ গড়ে ওঠেনি বিভিন্ন কারণে বাংলাদেশের অংশীদারি অংশীদারি ব্যবসার অবস্থান সন্তোষজনক নিজের ব্যবসা হলে কারণে মূল মূল্যবাস মুনাফার অসম্বন্টন স্থায়িত্বহীনতা শিক্ষা ও অভিজ্ঞতার অভাব আস্থা ও বিশ্বাসের অভাব সততার অভাব এবং প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উৎস নেই এবং অসৎ অংশীদারদের অপকর্মের দায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বাধা এবং ব্যবস্থাপনাগত জটিলতা সরকারের হস্তক্ষেপ থাকা জরুরি কিন্তু সরকার যদি দৃষ্টি না থাকে তবে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এবং আইনের যথাযথ প্রয়োগ ইত্যাদি কার্যক্রমের কারণেই অংশীদারি ব্যবসার বাংলাদেশের অবস্থানটা একটু অসন্তোষজনক একটা পর্যায়ে আজকে এ পর্যন্ত ছিল আমার অংশীদারি ব্যবসা দ্বিতীয় পাশে অর্থাৎ সংগঠন ব্যবস্থাপনা প্রথম পর্যায়ে চতুর্থ পর্যায়ে আজকে এই পর্যন্ত ছিল তোমরা অবশ্যই আমার সেই দ্বিতীয় পর্যায়গুলো দেখবে এবং সুন্দর যদি এখনো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে শিক্ষার্থীরা এখন যেহেতু করোনার বাড়ছে তাই সময় তোমার সবাই ঘরে থাকবে নিরাপদে থাকবে এবং
তো আশা করি করি আমি আমার দিচ্ছি।